আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয়? তুই আমার গায়ে ময়লা পানি মারছিস। আপু, আমি আপনাকে দেখতে পাইনি, আপনি হঠাৎ নিচে চলে আসছেন। তুই আমার গায়ে ইচ্ছে করে ফেলছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি তো বলছি আপনার গায়ে ইচ্ছে করে পানি মারি নাই। ঠিক আছে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে দিব, তারপরেও আমার মরা বাবা মাকে গালি দিয়েন না। তুই এক্ষুনি আমার জামা পরিষ্কার করে দিবি এবং আগে 50 বার কান ধরে উঠবি আর বসবি। ঠিক আছে আপু, আপনি যা বলবেন আমি তাই করছি। কি আর করার, আপুর কথা মতো কান ধরে উঠতে বসতে লাগলাম। আপু রুমে গিয়ে জামা চেঞ্জ করে ময়লা জামা আমার সামনে দিয়ে রুমে চলে গেল। কান ধরা শেষ করে আপুর জামাগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। জামা পরিষ্কার করে ছাদের উপরে দিয়ে নিজের রুমে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই, আমি রাসেল। দুনিয়ায় আপন বলতে কেউ নেই। মা আমাকে জন্ম দেওয়ার 5 মাস পর অসুস্থ হয়ে মারা যায়। এরপর বাবা আমাকে লালন পালন করে। কোনো রকম SSC পাস করার পর আব্বু রোড দুর্ঘটনায় মারা যায়। আব্বু রিক্সা চালিয়ে আমার পড়ালেখার খরচ চালিয়েছে। বাবা মারা যাওয়ার 1 মাস পর ঢাকায় চলে আসি। রাস্তা দিয়ে হাঁটতে আসি, কোথায় যাব কি করব কিছুই মাথায় আসছে না। এই ঢাকা শহরে আমার কেউ নেই, তাই যাওয়ার মতো স্থান নেই, এসব ভেবে হাঁটতেছি। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আমি রাস্তার এক পাশে গিয়ে পড়ি। এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমি একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছি। আমার পাশে একজন বাবার বয়সী লোক বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে উনি বলল, যাক অবশেষে তোমার জ্ঞান ফিরেছে, আজ একদিন পর তোমার জ্ঞান ফিরে এসেছে। আমার কি হয়েছে, আমি হাসপাতালে কেন? ওই দিন রাতে তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝখানে চলে আসো, আমার ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে তোমাকে ধাক্কা মারে, তারপর আমি আর ড্রাইভার তোমাকে ধরে হাসপাতালে নিয়ে আসি। ও, আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আচ্ছা আমাকে বলো তো, তুমি রাস্তার মাঝখানে চলে আসলে কেন? আসলে দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই। আম্মু জন্ম দেওয়ার 5 মাস পর অসুস্থ হয়ে মারা যায়। এরপর বাবা ছিল, 1 মাস আগে বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর ঢাকায় চলে আসি কাজের খোঁজে। এই ঢাকা শহরে আমার কেউ নেই, তাই কোথায় যাব কি করব এসব কিছু ভাবতে ভাবতে হাঁটতেছিলাম। তারপর কি হলো আপনি তো জানেন। কে বলেছে তোমার আপন কেউ নেই? আজকে থেকে আমি তোমার সব, তুমি এখন থেকে আমার বাসায় থাকবে। আপনার পরিবারের মানুষ কি বলবে, আর আপনাকে তো আমি চিনি না। আমার পরিবারে আমি, স্ত্রী এবং একটা মেয়ে আছে, আর আমি হচ্ছি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, নাদিয়া গ্রুপ অফ কোম্পানির মালিক রহমান শিকদার। নাদিয়া হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমি আপনার বাসায় যেতে পারি, কিন্তু আমাকে কোনো কাজ দিতে হবে। তুমি আমাকে আপনি করে বলছো কেন? এখন থেকে আঙ্কেল বলে ডাকবে, আর তোমাকে এখন কোনো কাজ করতে হবে না। তুমি কতটুকু পর্যন্ত পড়াশুনো করেছো? জি, আমি এবার SSC পাস করেছি। ঠিক আছে, তাহলে তুমি আগে পড়ালেখা শেষ করো, তারপর আমার অফিসে চাকরি করবে। আপনি অনেক ভালো মনের মানুষ আঙ্কেল, দুনিয়ায় আপনার মতো মানুষ থাকলে মেধাবী ছেলেগুলো রাস্তায় থাকতে হতো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আমি ড্রাইভারকে ফোন দিয়ে বলছি, সে খাবার নিয়ে আসছে, খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিবে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এই কথা বলে আঙ্কেল কেবিন থেকে বেরিয়ে গেল। আজ 2 দিন পর আমাকে আঙ্কেলের বাসায় নিয়ে আসছে, আমাকে আন্টির সাথে পরিচয় করিয়ে দিল। আন্টির কথা শুনে বুঝতে পারলাম উনি আঙ্কেলের মতো অনেক ভালো মানুষ। বিকালে ওনার মেয়ে কলেজ থেকে আসার পর আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিছে। নাদিয়া আপুর কথা শুনে বুঝতে পারলাম উনিও অনেক ভালো মানুষ, আমাকে কত সহজে আপন করে নিছে। সুন্দরভাবে চলছিল আমার জীবন, আমাকে নাদিয়া আপুর কলেজে ভর্তি করিয়ে দিছে। নাদিয়া আপু প্রতিদিন ওনার সাথে করে কলেজে নিয়ে যায়, আবার নিয়ে আসে। নাদিয়া আপু এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে, আর আমি প্রথম ইয়ারে। বয়সে আমার চেয়ে 2 বছরে বড় হবে। এইভাবে দেখতে দেখতে 1টা বছর কেটে গেল, কিন্তু হঠাৎ নাদিয়া আপুর ব্যবহার অন্যরকম হয়ে গেছে। আজ 1 মাস থেকে, আগে তো ভালো ছিল, কিন্তু হঠাৎ এত পরিবর্তন কেন? গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে,
তাই ছাদে পাতা পড়ে পানি জমে গেছে। এক বালতির মতো পানি হবে। আমি পানিগুলো কুড়ে নিচে ফেলে দিলাম। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি নাদিয়া আপু চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। এরপর দ্রুত নিচে নেমে আসলাম। তারপর কি হলো আপনারা তো জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আপু নাই, তাই আমি খালাকে জিজ্ঞেস করলাম, খালা নাদিয়া আপু কোথায়? উনি কি নাস্তা করবে না? নাদিয়া ম্যাম তো নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে নাস্তা দাও। আজকে আমার পাঠক পাঠিকা ভাই বোনদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। পাঠক পাঠিকারা আবার কারা? আরে খালা, যারা আমার গল্প নিয়মিত পড়ে তাদের বলছি। আমি এত কিছু বুঝি না, পড়ালেখা করি নাই, তাহলে বুঝবো কেমনে? তুমি বরং নাস্তা করে তাড়াতাড়ি কলেজে যাও। আমি আর কোনো কথা না বলে নাস্তা করে ব্যাগটা নিয়ে বাসার বাহিরে চলে আসলাম। তারপর একটা রিকশা নিয়ে কলেজে যেতে লাগলাম। এবার আপনারা হয়তো বলবেন, আপনার আঙ্কেল আন্টি কোথায়? আসলে আঙ্কেল আন্টি গ্রামে আঙ্কেলের বাসায় গেছে। আজকে প্রায় 15 দিন হয়েছে, কবে আসবে সেটা এখনো বলে নাই। এই 15 দিন নাদিয়া আপু আমাকে গাড়ি করে কলেজে নিয়ে যায়নি। 15 দিন আগে শুধু গাড়িতে করে কলেজে নিয়ে যেত, কিন্তু আসার সময় নিয়ে আসতো না। আমি সেটা আঙ্কেল আন্টিকে বলি নাই, তাহলে আপুকে বকাঝকা করবে। আপু আমার সাথে খারাপ ব্যবহার করছে ঠিকই, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। আজকে আমার দোষের কারণে থাপ্পড় মেরেছে। আমার দরকার ছিল নিচে তাকিয়ে পানিগুলো ফেলার, তাহলে আর আপুর গায়ে পড়তো না। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। সব পকেটে হাত দেখি 30 টাকার মতো আছে। রিক্সা ভাড়া মিটিয়ে কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকলাম। তারপর ক্লাসের সামনে চলে গেলাম। দেখি স্যার পড়া শুরু করে দিছে। স্যার ভিতরে আসতে পারি? আরে রাচেল, তুমি আজকে এত দেরি কেন কলেজে আসতে? আসলে স্যার বাসায় একটু কাজ ছিল, সেগুলো শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখন গিয়ে সিটে বসো। ওকে স্যার। আমি আর কোনো কথা না বলে রাফির পাশে গিয়ে বসলাম। রাফি বলল, কি রে তোর গাল লাল হইছে কেন? শালা স্যার ধরতে পারে নাই, তুই শালা কিভাবে ধরলি? শোন, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর চেহারার দিকে তাকালে আমি সব বুঝতে পারি। এখন বল, লাল হয়ে আছে কেন? নাদিয়াপু কি তোর গায়ে হাত তুলেছে? তোকে কলেজ ছুটি হওয়ার পর সব খুলে বলবো। রাফি আর কোনো কথা বলল না। আসলে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আমি আমার সব কিছু ওর সাথে শেয়ার করি, আর রাফি তার সব কিছু আমার সাথে শেয়ার করে। রাফির বাবা আঙ্কেলের মতো একজন বিজনেসম্যান। সবগুলো ক্লাস শেষ করে দুই বন্ধু বাহিরে আসলাম। এবার বল, নাদিয়াপু তোকে কেন মেরেছে? আসলে আমি আজকে সকালে, তারপর সব কিছু খুলে বললাম। এজন্য বুঝি তোর গায়ে হাত তুলবে? হাত তো তুলেছে, আবার কান ধরে উঠবস করিয়েছে, জামা কাপড় পরিষ্কার করিয়েছে। আচ্ছা এসব কথা বাদ দে, আমারই ভুল ছিল নিচে তাকিয়ে পানিগুলো ফেলার। ঠিক আছে চল, আজকে তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চল, না করলাম না, কারণ আমার কাছে টাকা নেই। রাফির কাছ থেকে অনেক টাকা নিয়েছি, আবার টাকা দিতে গেলে নেয় না। নিজের কাছে খারাপ লাগে টাকার কথা বলতে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাফি গাড়ি নিয়ে চলে গেল। আসার সময় আপুকে কলেজে দেখলাম না, মনে হয় কোথায় গেছে। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে বললাম, খালা নাদিয়া আপু কি বাসায় আছে? হুম, তুমি যাওয়ার 30 মিনিট পর বাসায় চলে এসেছে, এখনো রুমে আছে, দেখে মনে হচ্ছে মন খারাপ। ঠিক আছে খালা, আমি রুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার দাও। ঠিক আছে যাও। আমি রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। দেখি নাদিয়া আপু আসে নাই, তাই আমি আপুর রুমের সামনে দাঁড়িয়ে বললাম, আপু দরজাটা খোলো। কেন, কি হয়েছে? খাবার খেতে আসো, সেই সকালে রুমে ঢুকে বসে আছো, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তুই এখন যা, আমাকে একা থাকতে দে। আপু প্লিজ দরজাটা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নাদিয়া আপু আর কোনো কথা না বলে দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমাকে বলল, বল কি কথা বলবি? আপু তুমি সকালে রোটা নিয়ে আমার উপর রেগে আছো, তোমার যদি শাস্তি দেওয়া কম হয় তাহলে তুমি আমাকে আরো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তারপরেও তুমি না খেয়ে থেকো না। নাদিয়া আপু আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। তখন আপু বলল, তুই আমাকে ক্ষমা করে দে রাসেল, আমি তোর উপর রাগ করে নেই, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই ওর উপর রাগ করে তোর সাথে খারাপ ব্যবহার করছি, তুই আমাকে মাফ করে দে। আজকে তোর গায়ে হাত তুলে নিজের কাছে অনেক খারাপ লাগছে, তাই ক্লাস না করে বাসায় চলে আসি। নাদিয়া আপু কান্না করে কথাগুলো বলল। আপু আমি কিছু মনে করি নাই, আমি জানি তোমার হয়তো কিছু হয়েছে, তাই তুমি আমার সাথে এরকম করছো। তুমি একটাবার ওই ছেলেটাকে দেখিয়ে দিও, আমি ওকে আবার তোমার কাছে নিয়ে আসবো। না রে, ও আর আমাকে ভালোবাসে না, ও আমার সাথে প্রেমের অভিনয় করছে, আমি সেটা বুঝতে পারি নাই। মন খারাপ করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে খাবার খাবো। ঠিক আছে তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি।
নাদিয়া আপু ফ্রেশ হতে চলে গেল, আমি বিছানায় বসে আপুর মোবাইল টিপতে লাগলাম। গ্যালারিতে ঢুকে দেখি একটা ছেলের অনেকগুলো ছবি, তার মানে এই ছেলের সাথে প্রেম করত। ছেলেটা দেখতে অনেক সুন্দর, আমি ওই ছেলের কাছে কিছুই না। অবাক করার বিষয় হলো ওই ছেলের সাথে আপুর একটা ছবিও দেখলাম না। আমি মোবাইলটা বিছানায় রেখে দিলাম। কিছুক্ষণ পর আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, আমি তার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। আপু মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে, তাই আপু বলল, আসলে আমার মনে ছিল না, তুই যে আমার রুমে, আমি ওয়াশরুমে ঢুকে জামা কাপড় গায়ে দিচ্ছি। ওয়াশরুমে যেতে হবে না, আমি নিচে যাচ্ছি, তুমি জামা কাপড় গায়ে দিয়ে আসো। এই কথা বলে আমি আপুর রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আপু জামা গায়ে দিয়ে নিচে চলে আসলো। একটা কথা আপনাদেরকে বলে দেই, আমি নাদিয়াকে নিজের বড় আপুর মতো জানি। দুজনে একসাথে খাবার খেতে লাগলাম, খাবার খেয়ে যে যার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে রাফিকে ফোন দিয়ে সবকিছু খুলে বললাম, তারপর আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন আমার গায়ে পানি মেরে ভিজিয়ে দিল। আমি এক লাফে উঠে গেলাম, সামনে তাকিয়ে দেখি নাদিয়া আপু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আসছে, তার মানে এটা আপুর কাজ। তখন আমি আপুকে বললাম, আপু তুমি এটা কি করলে, আমার গায়ে পানি দিলে কেন? তোকে সেই সকাল থেকে ডাকছি, তোর ওঠার খবর নেই, তাই বাধ্য হয়ে তোর গায়ে পানি মারছি। তাই বলে তুমি পানি মারবে? দেখো পুরো শরীর ভিজে গেছে। ভালো হয়েছে, এখন কথা না বলে গোসল করে রেডি হয়ে নিচে আয়। ঠিক আছে, কিন্তু আজকে হঠাৎ আমাকে ডাকতে আসলে কেন? হঠাৎ কোথায়, এক মাস তোকে ডাকি নাই, এর আগে তো প্রতিদিন সকালে তোকে ডেকে তুলছি, আর কি কারণে তোকে এক মাস ডাকি নাই সেটা তুই ভালো করে জানিস। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, তাড়াতাড়ি আয়। বলে নাদিয়া আপু রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে গোসল করে রেডি হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আপু আসলো, দুজনে একসাথে নাস্তা করে গাড়ি নিয়ে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আপু গাড়ি পার্কিং করে বলল, তোর ক্লাস শেষ হলে আমার জন্য অপেক্ষা করবি, দুইজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। আপু আর কোনো কথা না বলে তার ক্লাসে চলে গেল। হঠাৎ পিছন থেকে রাফি বলল, কিরে কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আজকে তাহলে আপু তোকে কলেজে নিয়ে আসলো? হুম, আপু এখন আগের মতো হয়ে গেছে, এতদিন একটা ছেলের কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছে। ওই শালাকে যদি সামনে পাইতাম তাহলে অবস্থা খারাপ করে দিতাম। ওসব কথা বাদ দে, এখন ক্লাসে চল। ঠিক আছে চল। আমি আর রাফি ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো, সবগুলো ক্লাস শেষ করে আমি আর রাফি বাহিরে চলে আসলাম। রাফি তাহলে তুই বাসায় যা, আমি আপুর জন্য অপেক্ষা করছি, দুজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। রাফি আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু তার বান্ধবীদের সাথে ক্লাস থেকে বেরিয়ে আসতেছে। আমাকে দেখে তার বান্ধবীদের বিদায় আমার সামনে আসলো। কিরে কোন সময় তোর ক্লাস শেষ হয়েছে? এই তো 30 মিনিট আগে। ও আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, তুমি গাড়ি নিয়ে আসো। তুই দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। আপু গাড়ি নিয়ে আমার সামনে আসলো, তারপর আপুর সাথে সামনের সিটে বসলাম। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আপু তার রুমে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে এসে আপু আর আমি একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে এক মাস চলে গেল, এখন আপুর সাথে আগের থেকে অনেক ফ্রি হয়ে গেছি। এখন আপু আমার সবসময় খেয়াল রাখে, কলেজে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, আমাকে শাসনের উপর রাখে। আপুর এসব আমার অনেক ভালো লাগে। আমি আপুকে কিছু বলি না, এখন ওই ছেলের কথা আপু একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিছে। আমার সাথে সবসময় দুষ্টমি করে, বড় বোন হিসেবে ছোট ভাইয়ের সাথে করতে পারে। আমি আপুকে সবসময় নিজের বড় বোনের চোখে দেখি। আঙ্কেল আন্টি তারা বাসায় চলে এসেছে, আঙ্কেল এখন আগের মতো অফিস দেখাশোনা করে। আমাদের কলেজ আজকে এক মাসের জন্য ছুটি দিয়েছে, কারণ কলেজে নতুন করে রং লাগাবে, তাই এক মাস কলেজ বন্ধ থাকবে। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, তখন আঙ্কেল বলল, শুনেছি তোদের কলেজ নাকি এক মাসের জন্য বন্ধ থাকবে। না আপু, কলেজে কিছু কাজ করবে তাই বন্ধ দিয়েছে। তাহলে তুই আর রাসেল তোর নানা বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে আয়, সব সময় তোরা দুজন বাসায় থাকিস, কোথাও যাস না। আমি না হয় যাব, কিন্তু রাসেল কি আমার সাথে যাবে? রাসেল যাবে না কেন? আসলে আন্টি আমার বাসা থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। এটা তো আর অন্য কোথাও না, আমার শ্বশুর বাড়ি যেতে বলছে। রাসেল আমার সাথে না গেলে আমিও কোথাও যাব না। ঠিক আছে আপু, আমি তোমার সাথে যাব, এবার খুশি? অনেক খুশি। তাহলে কালকে সকালে তোরা দুজনে রওনা দে, এখন রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখিস। আর তোরা কি গাড়ি নিয়ে যাবি? না আপু, আমরা বাসে করে যাব। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস। কেউ আর কোনো কথা না বলে খাবার খেতে লাগলো, আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে জামা কাপড় গুছিয়ে রাখলাম, তারপর বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম।
পরের দিন সকালে আপু এসে আমাকে ডেকে তুললো, আমাকে রেডি হতে বলে তার রুমে চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। নাস্তার টেবিলে দেখে আঙ্কেল আন্টি বসে আছে, আমি একটা চেয়ার টেনে বসলাম। হঠাৎ সিঁড়ির উপরে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। আজকে আপুকে অনেক সুন্দর লাগছে, নীল রঙের একটা জামা গায়ে দিছে, আপুকে নীল রঙের জামাই অনেক সুন্দর লাগছে। আপু আমার সামনে এসে বলল, কিরে তুই এভাবে হ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই আপু আমাকে হ্যাবলা বলবে না, আমি কিন্তু তোমার থেকে অনেক সুন্দর আছি, আর আজকে তোমাকে নীল রঙের জামাই অনেক সুন্দর লাগছে। বাবা যেই না চেহারা আবার বলে আমার থেকে ওর চেহারা সুন্দর। যা একটু তোমার রূপের প্রশংসা করলাম, এখন থেকে আর করব না, তোমাকে পুরো পেতনির মতো লাগছে। কি বললি? আমাকে পেতনির মতো লাগছে? প্রথমে প্রশংসা করলাম, কোনো দাম পেলাম না, তাই তোমাকে পেতনি বললাম। আজকে তোকে আমি মেরে ফেলবো। তোরা কি শয়তানি করবি নাকি নাস্তা করে বেরিয়ে পড়বি? আপু তুমি দেখো না, রাসেল আমাকে পেতনি বলছে। ও তো ছোট, তাই তোর সাথে দুষ্টুমি করেছে, এখন কথা না বলে নাস্তা করে বেরিয়ে পড়। নাদিয়া আপু আমার দিকে তাকিয়ে একটা বেঞ্চি মেরে একটা চেয়ার টেনে বসে পড়লো। সবাই নাস্তা করতে লাগলাম। নাস্তা খাওয়া শেষ করে আঙ্কেল আন্টির কাছে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িতে করে বাস কাউন্টারে চলে আসলাম। ড্রাইভার আমাদের বাস কাউন্টারে নামিয়ে দিয়ে চলে গেল। আসার সময় আঙ্কেল আমার পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিল। তাই বাস কাউন্টারে গিয়ে টিকিটের জন্য টাকা বের করতে গিয়ে দেখি 15-20 হাজারের মতো হবে। আমি 2টা টিকিট নিলাম। তারপর টিকিট নিয়ে দুজনে বাসে উঠলাম। দুজনের একসাথে সিট, বাস 20 মিনিট পর ছেড়ে দিল। এই দেখছেন আমি কেমন মানুষ, নাদিয়া আপুর নানার বাড়ির কথা বলতে ভুলে গেছি। আপুর নানার বাড়ি যশোরে, আমি কখনো যাইনি কিন্তু আপুকে একবার যেতে দেখেছি, তাই আপু সব চিনে। শোন, নানার বাড়ি থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, আর বিয়ের থেকে দূরে দূরে থাকবি। আমি কি আর কখনো তোমার নানার বাড়ি গেছি? আমি তো কাউকে চিনি না। আর এই রিয়াটা কে? রিয়া হচ্ছে আমার মামাতো বোন, ও তোর সেম ক্লাসে পড়ে। ঠিক আছে, কিন্তু ও যদি আমার সাথে কথা বলতে আসে তখন কি করব? তুই বলবি না। আমি যদি না কথা বলি তাহলে বলবে আমি বোবা, আর না হয় বলবে আমি বেশি ভাব দেখাই। কথা বলবি কিন্তু বেশি কথা বলতে পারবি না। ঠিক আছে, আমি মনে মনে বললাম আগে তো রিয়া মেয়েটাকে একবার দেখি, পছন্দ হলে তার সাথে প্রেম করব। এই নাদিয়া আপুর জন্য আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করতে পারলাম না। তো যাই হোক, দুজনে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। বাস এসে একটা রেস্টুরেন্টে থামলো, তখন আমি নাদিয়া আপুর দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে আছে। আমি আপুকে ডাক দিলাম, আপু চোখ খুলে বলল, কিরে ডাকছিস কেন? আপু বাস একটা রেস্টুরেন্টে থামছে, চলো দুজনে খাবার খেয়ে নেই। ঠিক আছে চল। নাদিয়া আপু আর আমি বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। আপু ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, আমি অন্য একটা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। দুজনে গিয়ে একটা টেবিলে গিয়ে বসলাম। আপু ওনার মতো করে অর্ডার করলো, আমি আমার মতো অর্ডার করলাম। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো, দুজনে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে দুজনে আবার বাসের ভিতরে চলে আসলাম, আবার আগের মতো বসে পড়লাম। বাস কিছুক্ষণ পর ছেড়ে দিল, বাস চলছে আপন গতিতে। আমরা দুজন আবার হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। দেখতে দেখতে আমরা এখন যশোর চলে এসেছি। দুজনে বাস থেকে নেমে দেখি একটা গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর গাড়ির সাথে একজন লোক দাঁড়িয়ে আছে। নাদিয়া মামা বলে তাকে জড়িয়ে ধরল। আসলে আমি কখনো আপুর মামাকে দেখি নাই, ওর মামা ঢাকায় মনে হয় সহজে যায়নি, তাই চিনতে পারলাম না। আমি আর আপু পিছনের সিটে বসলাম। তখন আপুর মামা বলল, তাহলে এই হচ্ছে রাসেল? হুম মামা, ও হচ্ছে রাসেল, তুমি তো বাহিরে ছিলে তাই দেখো নাই। ও তার মানে নাদিয়ার মামা বাহিরে ছিল। তখন নাদিয়ার মামা বলল, কেমন আছো রাসেল, পড়ালেখা কেমন চলছে? জি মামা আমি অনেক ভালো আছি, আর পড়াশোনা ভালোই চলছে। ও তা কয়টা মেয়ের সাথে প্রেম করো? মামা আপনি এটা কি বলছেন? আরে সমস্যা নেই, আমাকে তোমার বন্ধু ভেবে বলতে পারো। প্রেম মনে হয় আমি কখনো করতে পারবো না, একটা পেতনির কারণে সব সময় আমাকে মেয়েদের থেকে দূরে সরিয়ে রাখে। ও মা তাই? তা সে মানুষটাকে? আমি আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, ভয়ে আমার গলা শুকিয়ে গেল। তাই কথা ঘুরিয়ে বললাম, আসলে আমার কলেজের এক ছেলে বন্ধু, সে বলেছে আমাদের দুজনের মধ্যে কেউ কখনো প্রেম করব না, কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করব, এ কারণে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। আমার কথা শুনে মামা হাসতে হাসতে শেষ, আপুর দিকে তাকিয়ে দেখি এবার মুচকি মুচকি হাসছে। যাক বাবা, এবার তাহলে বেঁচে গেছি, তা না হলে খাচ্ছন্নি আজকে আমার অবস্থা খারাপ করে ছাড়ত। কথা বলতে বলতে মামা একটা বাসার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিল। আমি আর আপু গাড়ি থেকে নামলাম, আপু দৌড়ে ভিতরে চলে গেল, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। মামা গাড়ি পার্কিং করে আমার সামনে এসে বলল, কি ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে যাও। আমি কেমন করে যাব, আমি তো কাউকে চিনি না। আপু তো আমাকে না নিয়ে দৌড় দিয়ে ভিতরে চলে গেল। ও এই ব্যাপার, ঠিক আছে তুমি আমার সাথে আসো, এটা হচ্ছে আমাদের বাড়ি,
আপনাদের বাড়িটা অনেক সুন্দর। এই বাড়িটা আব্বু বানিয়েছে প্রায় 5 কোটি টাকা খরচ করে। বাইরে থেকে যদি এত সুন্দর হয় না জানি ভিতরে দেখতে কেমন। তুমি ভিতরে আসো তারপর দেখো কেমন লাগে। দুজনে কথা বলতে বলতে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে আমি তো আরো অবাক হয়ে গেলাম, পুরো বাড়িটা রাজপ্রাসাদের মতো। বাইরে থেকে ভিতরে কেমন লাগছে? অনেক সুন্দর মামা। গ্রামের ভিতরে আমাদের বাড়িটা এক নম্বরে আছে, এমন বাড়ি আর কোথাও নেই। হুম ঠিক আছে, তুমি উপরে গিয়ে হাতের ডান পাশের রুমে চলে যাও, যতদিন এই বাড়িতে থাকবে ততদিন ওই রুমেই থাকবে। ওকে ঠিক আছে মামা। এ বলে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, তারপর হাতের ডান পাশের রুমে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর। আমি কাদের ব্যাগটা বিছানায় রেখে জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেলাম। গোসল করে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। নিচে তাকিয়ে দেখি আমি একটা মেয়ের গায়ের উপর পড়ে আছি। মেয়েটা দেখতে খুবই সুন্দর, যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি মেয়েটার উপর থেকে উঠে গেলাম, হাত বাড়িয়ে মেয়েটাকে দাঁড় করালাম। তখন আমি বললাম, সরি, বিশ্বাস করুন আমি আপনাকে দেখতে পাইনি। সমস্যা নেই, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে আর আমাদের বাড়িতে কি করেন? আমি রাসেল, নাদিয়া আপুর সাথে এসেছি। আমি নাদিয়া আপুদের বাসায় থাকি। ও, তার মানে আপনি রাসেল? ফুপা ফুপির কাছে আপনার কথা শুনেছি। আমি রিয়া, নাদিয়া আপুর মামাতো বোন। ও, তার মানে আপু আসার সময় আপনার কথা বলছে? নাদিয়া আপু আপনাকে আমার ব্যাপারে কি বলেছে? তেমন কিছু না, বলছে আপনি নাকি আমার সেম ইয়ারে পড়েন। বাকিটা বললাম না, শুনলে রিয়া কষ্ট পাবে তাই ওই কথা বললাম না। তখন রিয়া বলল, ও, তার মানে আপনি আমার সেম ইয়ারে পড়েন, তাহলে আমরা আপনি করে বলছি কেন? আমরা তো নাম এবং তুই করে বলতে পারি। ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো। এখন চলো নিচে যাই, আসার পর তোর আম্মুর সাথে কথা বলি নাই এবং তোর দাদা দাদির সাথে দেখা করি নাই। ঠিক আছে চল। আমি আর রিয়া দুজনে নিচে চলে আসলাম। আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, মনে হয় আমাকে গিলে খাবে। আসসালামু আলাইকুম মামি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের বাসায় তো কখনো আসো নাই, তোমাকে অনেকবার বলছি আসার জন্য। আমি ভালো আছি মামি। আসলে মামি, আমার বাসা থেকে কোথাও যেতে ভালো লাগে না, আপু আমাকে নিয়ে এসেছে। না দিয়ে যদি না বলতো তাহলে বুঝি আসতো না। আসলে তেমন কিছু না মামি। আচ্ছা এসব কথা বাদ দাও তো, এখন বলো নানা নানি কোথায়, তাদের তো দেখছি না। আসলে আব্বু আম্মুকে নিয়ে তার ভাইয়ের বাসায় বেড়াতে গেছে। বুড়ো বয়সে ঘুরতে গেছে তারা? বুড়ো হলে বুঝি যেতে পারে না? আমি সেটা বলি নাই, মানে তাদের ভালোবাসা বুড়ো বয়সে এখনো আছে। এত কথা না বলে খাবার খা, খাবার খেয়ে তুই আমার রুমে আসবি, তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে আপু, আর কোনো কথা না, খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আপু রুমের সামনে গিয়ে বললাম, আপু ভিতরে আসবো? আই বস। আমি ভিতরে ঢুকে দেখি আপুর চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি আপুকে বললাম, আপু তোমার কি হয়েছে? তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি মনে হয় কান্না করছো। তোকে আসার সময় কি বলছি তোর মনে নেই? তুই রিয়ার সাথে কথা বলছিস কেন? বারে কথা বললে সমস্যা কোথায়, তোমাকে বলছি না, আমি বেশি কথা বলবো না। ঠিক আছে, তুই এখন আমার রুম থেকে কোথাও যাবি না, আমার রুমে বসে থাকবি। আপু পুরোটা রাস্তায় জার্নি করে আসছি, তাই ভাবছি একটা ঘুম দিমো। তাহলে আমার রুমে ঘুমিয়ে পড়, তোর রুমে যাওয়া লাগবে না। যদি বাড়ির মানুষ অন্য কিছু ভাবে তখন কি হবে? এই বাসার সবাই জানে আমি তোর থেকে বড়, তাহলে অন্য কিছু ভাববে, কথা না বলে ঘুমিয়ে পড়। আমি আর কোনো কথা না বলে আপুর বিছানায় ঘুমিয়ে পড়লাম। এবার আপনাদের কিছু কথা বলি। আসলে নানা নানি এবং মামি অনেকবার ঢাকায় গেছে, তাই ওদের চিনি, কিন্তু রিয়া কখনো ঢাকায় যায়নি, আর কেন যায় না সেটা আমি বলতে পারবো না। আমার ঘুম আসার পর আপু আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলে, রাসেল তুই কি আমার মুখের কথা বুঝতে পারিস না? আমি তোর এত খেয়াল কেন রাখি, তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেই না কেন? কারণ আমি তোকে অনেক ভালোবাসি, তোকে যদি আমার জীবনে না পাই তাহলে আমার এই জীবন শেষ করে দিব, আমি তোকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারবো না। এই কথা বলে আপু আমার কপালে এবং গালে 4-5টা চুমু খেলো। তারপর রুম থেকে বেরিয়ে রিয়ার রুমে গেল। রিয়া বিছানায় শুয়ে কি যেন ভাবছে, তখন আপু রিয়ার পাশে বসে বলল, কিরে রিয়া, তোকে দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা নিয়ে চিন্তিত আছিস। আসলে আপু তেমন কিছু না, এখন বলো হঠাৎ আমার রুমে কেন? তোর রুমে কি আসা যাবে না? আরে আমি ওইভাবে বলি নাই। আচ্ছা ওটা বাদ দাও, তোমাকে একটা কথা বলি, রাসেল কি কোনো মেয়ের সাথে প্রেম করে? কেন, আমার জানা মতে রাসেল কোনো মেয়ের সাথে প্রেম করে না, তা এটা কেন জিজ্ঞেস করলি? না আপু, এমনি জিজ্ঞেস করলাম। তা আপু তোমার পড়ালেখা কেমন চলছে? আমার তো ভালোই চলছে, তোর কেমন চলছে? আমারও ভালোই চলছে। ঠিক আছে তুই থাক, আমি রুমে গেলাম। এ কথা বলে আপু নিজের রুমে চলে আসলো। আর এদিকে রিয়া ভাবছে, তাহলে আমার লাইন ক্লিয়ার, আমি রাসেলকে আমার করে নিব, আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আমাকে যে করেই হোক রাসেলের মন জয় করতে হবে। কিন্তু আমি
ওর মন জয় করব কেমন করে। তখন রিয়া ভাবতে লাগলো, হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে, আমাকে তার সাথে প্রতিদিন কলেজে নিয়ে যাবে, তারপর আস্তে আস্তে রাসেলকে রিয়ার প্রতি দুর্বল করবে। বিকালে ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে শুয়ে আছে, যেন একটা পিচ্ছি মেয়ে আমার পাশে শুয়ে আছে। আমি আপুর দিকে তাকিয়ে বিছানা থেকে নামতেই আপুর ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার আপু, তুই উঠলে কেন? ঘুম ভেঙে গেছে তাই উঠে গেলাম, তুই ফ্রেশ হয়ে আয়, দুজনে মিলে গ্রামটা ঘুরে দেখব। ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। এ বলে আপুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি রিয়া সোফায় বসে টিভি দেখছে, আমাকে দেখে সামনে এসে বলল, কি রে তুই কি কোথাও যাবি? হুম আপু, আর আমি তোদের গ্রামটা ঘুরে দেখব। আপু ফ্রেশ হয়ে আসছে। ঠিক আছে, তোরা আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা কর, আমিও তোদের সাথে যাব। এ বলে রিয়া দৌড় দিয়ে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর আপু বেরিয়ে আসলো, আপুকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আমার সামনে এসে বলল, রাসেল আমি রেডি, এবার চল। একটু দাঁড়াও, রিয়া বলেছে আমাদের সাথে যাবে, আমাদের অপেক্ষা করতে বলেছে। আপু রিয়ার কথা শুনে মুখটা বেজার করে ফেললো। আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো আর রিয়াকে মানা করতে পারবো না। কিছুক্ষণ পর রিয়াও বেরিয়ে আসলো, রিয়াকেও অনেক সুন্দর লাগছে, হালকা মেকআপ করছে, তাতেই অনেক সুন্দর লাগছে রিয়াকে। তারপর আমরা তিনজন বাসা থেকে বেরিয়ে গ্রামের ভিতরে যেয়ে হাঁটতে লাগলাম। গ্রামের দৃশ্য দেখতে অনেক সুন্দর, মন চায় সারাদিন সবুজ শ্যামল এই গ্রামটা ঘুরে দেখতে। কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, বাতাসে আপু এবং রিয়ার চুল উঠছে। তাদের দিকে তাকিয়ে দেখি ওরা দুজন আমার দিকে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। ঘুরতে ঘুরতে রাত 8টা বেজে গেল। আসলে আমরা রিয়াদের বাজারে আসছি, এখানে ফুচকা আইসক্রিম খেয়েছি, আপু বেশি খাইনি। চেহারাটা কেমন করে যেন রেখেছে, মনে হয় রিয়াকে সাথে করে আনার জন্য মন খারাপ করে ফেলছে। তো যাই হোক, তিনজনে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, যে যার রুমে চলে আসলাম। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম, সবার সাথে খাবার খেতে লাগলাম। আপু খাবার খাচ্ছে না, হঠাৎ হাত ধুয়ে রুমে চলে গেল। আমি হালকা কয়েকটা খাবার খেয়ে আপুর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আপু বিছানায় শুয়ে আছে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু আমি রিয়াকে আমাদের সাথে যেতে বলি নাই, সে নিজে এসেছে আমাদের সাথে। আপু কোনো কথা বলছে না, আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এবার আমি আপুকে আমার দিকে ঘুরিয়ে বললাম, আপু তুমি কি আমার উপর রেগে আছো? প্লিজ তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার কাছে একটু ভালো লাগে না। হঠাৎ আপু আমার সাথে এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আপু আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু আপু আমাকে শক্ত করে ধরে আছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই কি কিছুই বুঝিস না? আমি কেন তোকে অন্য মেয়ের সাথে কথা বলতে দিই না? তোকে সবসময় চোখে চোখে রাখি, তোর এত কেয়ার করি কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারি না, আমি তোকে অনেক ভালোবাসি রাসেল। আমি তো আপুর কথা শুনে অবাক হয়ে গেলাম, আপু এটা কি বলছে? তখন আমি আপুকে বললাম, আপু তোমার মাথা কি ঠিক আছে? তুমি এটা কি বলছো? আমি তোমাকে বড় বোনের মতো সম্মান করি, আমি মনে করছি তুমি আমাকে ছোট ভাই হিসেবে এত কেয়ার এবং খেয়াল রাখো। না, আমি তোকে ভালোবাসি বলে এত কেয়ার এবং খেয়াল রাখি, প্লিজ রাসেল তুই আমাকে ফিরিয়ে দিস না। আপু এটা কখনো সম্ভব নয়, তুমি আমার 2 বছরের বড়, এটা পরিবারের এবং আঙ্কেল আন্টি কখনো মেনে নিবে না। সমাজের মানুষ নানান ধরনের কথা বলবে, আমি পারবো না তোমাকে ভালোবাসতে। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব, আমি তোকে ছাড়া বড় অসহায়, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এই তোমাদের মতো মেয়েদের বাংলা সিনেমার মতো একটা ডায়লগ আছে, কাউকে নিজের করে না পেলে আত্মহত্যা করবে, হাত কেটে ফেলবে, ছাদ থেকে লাফ দিবে এবং কি বিষ খাবে। এগুলো ছাড়া আর কি তোমরা কিছু করতে পারো না? যাকে ভালোবাসি তাকে যদি নিজের করে না পায় তাই মেয়েরা এসব করতে বাধ্য হয়। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আপু আমি তোমাকে বোনের মতো জানি, আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। তুমি এসব বিষয়ে আমার সাথে কথা বললে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। না না, তুই কোথাও যাস না, তোকে না দেখলে আমি থাকতে পারবো না, ঠিক আছে? আমি আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না। কথাটা যেন মনে থাকে, আগে যেভাবে চলতে এখনো সেভাবে চলবে। আমি এখন রুমে গেলাম, এ বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে আপুর কথাগুলো ভাবতে লাগলাম, আপু এটা কেমন করে বলল? আঙ্কেল আন্টি যদি জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে, তারপর আমি কোথায় যাব? এসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। সকালে রিয়া রুমে এসে ডাকতে লাগলো, ওই রাসেল ওর তাড়াতাড়ি। কি হয়েছে, ডাকছিস কেন? আজকে তুই আমার সাথে কলেজে যাবি তাই তোকে ডাকতে আসলাম। আমি তোর কলেজে যাব কেন? আমি তো তোর কলেজে পড়ি না। সেটা তো আমি জানি, তোকে আমাদের কলেজটা ঘুরে দেখাবো, তাড়াতাড়ি ওঠ। ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রিয়া আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম।
নিচে এসে দেখি মামা মামি নাস্তা টেবিলে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তা রাসেল, রাতে ঘুম কেমন হয়েছে? অনেক ভালো ঘুম হয়েছে মামা। তা তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? রিয়া আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল তার সাথে কলেজে যাওয়ার জন্য। আমাকে নাকি তাদের কলেজটা ঘুরে দেখাবে। ও ঠিক আছে, তোমরা নাস্তা করো, আমি নাদিয়াকে ঘুম থেকে ডেকে তুলছি। আপু এখনো ঘুম থেকে উঠে নাই? এখনো তো উঠে নাই, গতকাল রাতে অল্প কয়েকটা খাবার খেয়েছে। মেয়েটার হঠাৎ কি হলো? কি আর হবে, মনে হয় ভালো লাগছে না তাই খাবার কম খেয়েছে। হঠাৎ রিয়া এসে একটা চেয়ার টেনে আমার পাশে বসলো। তখন রিয়া বলল, কি হচ্ছে আম্মু, তোমরা কি নিয়ে কথা বলছো? তোর নাদিয়া আপুর কথা বলছে, মেয়েটার হঠাৎ কি হয়েছে? আপুর আবার কি হবে, কালকে তো আমাদের সাথে সুন্দরভাবে ঘোরাঘুরি করছে, মনে হয় অনেক হাঁটাহাঁটি করাতে শরীর খারাপ লাগছে। হয়তো তাই হবে। ঠিক আছে, তোরা নাস্তা করে কলেজে যা, আমি নাদিয়া ঘুম থেকে উঠলে তাকে জিজ্ঞেস করব। কেউ আর কোনো কথা না বলে নাস্তা খেতে লাগলো। আর আমি তো জানি আপু কেন এমন করছে। আপু যেটা চাচ্ছে সেটা কখনোই সম্ভব নয়। আমি কখনো আপুকে ওই রকম চোখে দেখি নাই। রিয়া আর আমি নাস্তা করে। আচ্ছা রাসেল, দেখ তো আমাকে কেমন লাগছে। আমি তো এতক্ষণ রিয়ার দিকে খেয়াল করি নাই, আজকে রিয়াকে অনেক সুন্দর লাগছে। রিয়ার সৌন্দর্য ফুটে তুলছে তার ঠোঁটের পাশে তিলটায়। তখন আমি বললাম, আজকে তোকে অনেক সুন্দর লাগছে, যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। কোনো ছেলে পড়ার দরকার নেই, তুই পড়লেই হবে। ওই বিড়বিড় করে কি বলছিস? কিছু না, একটা রিকশা ডাক দে। বাসায় গাড়ি থাকতে রিকশা করে কলেজে যাবি কেন? আমার মন বলছে, তুই একটা রিকশা ডাক দে। ওই একটা রিকশা ডাক দিব কেন, আমরা তো দুইজন এখানে, একটা রিকশায় কি করে যাব? ওই হারামি, রিকশায় করে আমি আর তুই যেতে পারবো না। বেশি কথা না বলে রিকশা ডাক দে। ঠিক আছে দিচ্ছি, একদিনের পরিচয়, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস? তোর সাথে তো এখনো কিছু করি নাই, তাড়াতাড়ি রিকশা ডাক দে, এমনি দেরি হয়ে যাচ্ছে। আমি আর কোনো কথা না বলে একটা রিকশা ডাক দিলাম, দুজনে রিকশায় উঠলাম। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করেছিস কোনো মেয়ের সাথে? আমার দ্বারা এসব হবে না, আমার সাথে কোনো মেয়ে প্রেম করবে না, আমার চেহারা ভালো না। কে বলেছে তোর চেহারা খারাপ? তুই দেখতে অনেক সুন্দর। সুন্দর হলে কি হবে, আপু তো আমাকে কোনো মেয়ের সাথে প্রেম করতে দিবে না, আর আমিও মনের মতো কাউকে পাইনি। আশেপাশে তাকালে তো পেতে পারিস। আমার পাশে তুই ছাড়া আর তো কেউ নেই, তাহলে পাবো কি করে? আরে পাগল, তোকে কি আমি অন্য কারো কথা বলেছি? আমাকে কি চোখে পড়ে না? কিরে চুপ করে আছিস কেন, তোর কলেজ আর কত দূর? এই তো সামনেই। তারপর দুজনে কথা বলতে বলতে রিয়ার কলেজের সামনে চলে আসলাম। আমি রিকশা ভাড়া দিলাম, রিয়া আমাকে মানা করেছে, কিন্তু তারপরেও আমি ভাড়া দিছি। দুজনে গেট দিয়ে কলেজের ভিতরে ঢুকলাম, হঠাৎ কয়টা মেয়ে আমাদের সামনে আসলো। তাদের একটা মেয়ে বলল, কিরে রিয়া, তোর সাথে অনেকে, আগে তো কখনো দেখিনি। আরে আমার মনে হয় কি, আমাদের রিয়ার বয়ফ্রেন্ড, দেখতে কিন্তু অনেক সুন্দর। যদি রিয়ার আগে আমি দেখতাম তাহলে ওর সাথে প্রেম করতাম। এ আইসে, তোর যে চেহারা, এই চেহারা এরকম ছেলে কখনো পাবে না। ওই তোরা কি চুপ করবি, ঋতুমিত্র তোরা জানিস ওকে? ও হচ্ছে আমার ফুফাতো ভাই রাসেল। তুই তো কখনো আমাদের তোর ফুফাতো ভাইয়ের কথা বলিস নাই। আমি যদি জানতাম আমার ফুফাতো ভাই আছে তাহলে তো তোদের অবশ্যই বলতাম। তোরা তো আমার ফুফাতো বোন, নাদিয়া আপুকে চিনিস, ওনার ছোট ভাই। আমি এতক্ষণ ওদের কথা শুনে মাথা নিচু করে রাখলাম, আর রিয়ার কথা শুনে তো আমি আরও অবাক হয়ে গেলাম, সে ওদের সত্যিটা বলে নাই। তখন আমি বললাম, প্রথম কথা হচ্ছে আমাকে ভাইয়া বলে ডাকা যাবে না, আমি তোমাদের সাথে সেম ইয়ারে পড়ি, আর আলহামদুলিল্লাহ আমি আছি। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আমাদের সাথে পড়েন তাহলে আমাদের আপনি না তুই করে পড়বেন, আমরাও ভালো আছি। ঠিক আছে, পরে কথা বলা যাবে, এখন ক্লাসে চল। আমি বলি কি, তোরা ক্লাসে যা, আমি বাসায় চলে যাই, আমি এখান থেকে কি করব? তুই আমাদের সাথে ক্লাসে যাবি? যদি তোদের স্যার এবং ছাত্রছাত্রী কিছু বলে। তাও কথা ঠিক। আচ্ছা তাহলে তুই বাসায় চলে যা, দুপুর একটার সময় আমাকে এসে নিয়ে যাস। আমি ঠিক আছি বলে কলেজ থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল চাপ দেওয়ার পর মামি এসে দরজা খুলে দিল, আমাকে দেখে বলল, কি ব্যাপার রাসেল, তুমি চলে আসলে কেন? আমি কলেজ থেকে কি করব তাই চলে আসলাম। রিয়া বলছে তাকে দুপুরে গিয়ে নিয়ে আসতে। ও ঠিক আছে, রুমে যাও, আমি তোমার জন্য উপরে কফি নিয়ে আসছি। আমি এখন কফি খাবো না, আপু কি ঘুম থেকে উঠেছে? নাস্তা করে এখন ওর রুমে আছে। ঠিক আছে, আমি আপুর রুমে গেলাম বলে ভিতরে ঢুকে আপুর রুমে চলে গেলাম। আপুর রুমে এসে দেখি কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে, আমাকে দেখে ফোনটা কেটে দিল। তখন বলল, তুই আমার রুমে কেন এসেছিস? আমি তোমার রুমে আসলে সমস্যা কোথায়, আর তুমি কার সাথে কথা বলছো সেটা কি তোকে বলতে হবে?
আপু তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তোর সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, তুই আমার রুম থেকে বেরিয়ে যা। আমি আর কোনো কথা না বলে আপুর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম আপুর হঠাৎ কি হলো। আমার মনে হয় তার ভালোবাসা অ্যাকসেপ্ট না করার কারণে আমার উপর রেগে আছে। আপুর এমন কথায় কেন জানি আমার অনেক খারাপ লাগছে। পরে ভাবলাম রাগ করলে করুক, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে, আর কিছু না ভেবে একটা ঘুম দিলাম। দুপুরের দিকে ঘুম থেকে উঠে দেখি একটা বাজার 10 মিনিট বাকি আছে, তাই কোনো রকম ফ্রেশ হয়ে মামিকে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রিয়ার কলেজের সামনে চলে আসলাম। কলেজের সামনে এসে দেখি রিয়া তার বান্ধবীদের সাথে বাহিরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ঋতু আর মিতুর থেকে বিদায় নিয়ে আমার সাথে রিক্সায় উঠে বসলো। তোর আসতে লেট হলো কেন? আসলে কলেজ থেকে গিয়ে ঘুমিয়ে পড়ছি, উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়েছে। ও, তারপর দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এবার রিয়া আমাকে রিক্সা ভাড়া দিতে দিল না, রিয়া এবার রিক্সা ভাড়া দিল। তারপর দুজনে বাসার ভিতরে ঢুকে যে যার রুমে চলে গেলাম। দেখতে দেখতে 10টা দিন চলে গেল, রিয়া আর তার বান্ধবীদের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু আপু আমার সাথে ঠিকভাবে কথা বলে না, সবসময় কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলে। আপুর এড়িয়ে চলা আমার অনেক খারাপ লাগে। এখন কেন জানি আপু ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বললে আমার কেমন জানি লাগে। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম, তখন নাদিয়া আপু বলল, মামা মামি আমি কালকে ঢাকায় ফিরে যাব, আমার জরুরি কাজ আছে। তুই যাবি মানে? তাহলে রাসেল কি করবে? ও যাবে কিনা সেটা বলতে পারবে। রাসেল তুমি কি বলো, নাদিয়ার সাথে কি তুমি যাবে নাকি তুমি আরো কিছুদিন থাকবে? না মামা মামি, আমিও আপুর সাথে কালকে চলে যাব, আমি থেকে কি করব? তাহলে ঠিক আছে, তা গাড়ি নিয়ে যাবে নাকি বাসে করে যাবে? না মামা, আমরা বাসে করে যাব, তুমি ড্রাইভার কে বলে দিও আমাদের বাস কাউন্টারে নামিয়ে দিয়ে আসতে। মামা ঠিক আছে বলে খাবার খেতে লাগলো। রিয়ার দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে হাতে পানি ঢেলে রুমে চলে গেল। হঠাৎ রিয়ার আবার কি হলো? ও খাবার না খেয়ে রুমে চলে গেল কেন? সেটা আমি বলবো কেমন করে, তুমি গিয়ে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ঠিক আছে, ওর সাথে পরে কথা বলবো, এখন খাবার খাও। সবাই খাবার খেতে লাগলো, আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি টেবিলের উপর একটা কাগজ লেখা আছে, রাসেল তুই একটু ছাদে আয়, আমি রিয়া, তোর সাথে কিছু কথা আছে। রিয়া হঠাৎ আমাকে ছাদে যেতে বলল কেন? আমি আর কোনো কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে নিয়ে দেখি রিয়া ছাদের একটা কোথায় অন্যদিকে তাকিয়ে আছে। আমি রিয়ার সামনে গেলাম, তারপর রিয়াকে বললাম, বল আমাকে ছাদে আসতে বললি কেন? রিয়া আমার দিকে ঘুরে তাকালো, রিয়ার চোখ দেখি লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে। রিয়া বলল, রাসেল আমি তোকে কিছু কথা বলতে চাই, প্লিজ তুই না করিস না। তারপর রিয়া আমাকে যে কথা বলল সে কথা কখনো আমি রিয়ার থেকে আশা করি নাই। রিয়া এ কথা কিভাবে বলতে পারলো? রাসেল আমি তোকে প্রথম যেদিন আমাদের বাসায় দেখি তোর সাথে ধাক্কা খাই, সেদিন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমি মনে করছি আরো কিছুদিন পর তোকে ভালোবাসার কথা বলবো, কিন্তু যখন শুনেছি তুই কালকে ঢাকায় ফিরে যাবি তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, আমি আর থাকতে পারলাম না, তাই তোকে ছাদে ডেকে ভালোবাসার কথা বললাম। সত্যি রাসেল আমি তোকে অনেক ভালোবাসি। এ কথা বলে রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি রিয়াকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি নাই, তাই ওর সাথে এত ফ্রি হয়েছি, কিন্তু রিয়া যে আমাকে ভালোবাসার কথা বলবে তা আমি কখনো ভাবিনি। আমি রিয়াকে আমার থেকে ছেড়ে বললাম, দেখ রিয়া আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই প্লিজ রাগ করিস না, তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি, আমাকে তুই ভুলে যা। রিয়া আমার কথা শুনে জোরে জোরে কান্না করে দিল। তারপর রিয়া বলল, তুই কেন আমাকে ভালোবাসতে পারবি না, আমি কি দেখতে খারাপ? কেন ভালোবাসতে পারবো না সেটা আমি বলতে পারবো না, আর তুই দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, জোর করে তো আর কখনো ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু আমি তোকে কখনো ভুলতে পারবো না, তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই পাগলামি করিস না, দেখবি তুই আমার থেকে ভালো ছেলে পাবি। ঠিক আছে আমি রুমে গেলাম। এ কথা বলে রিয়া ছাদ থেকে নেমে গেল। এই কারণে মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমি আর কিছু না ভেবে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেলাম, বিছানায় শুয়ে পড়লাম। পরে দিন সবার থেকে বিদায় নিয়ে আমি আর আপু বেরিয়ে আসলাম। রিয়া আর আমার সামনে আসে নাই, ড্রাইভার আমাদের বাস কাউন্টারে নামিয়ে দিয়ে চলে গেল। আসার সময় আপু একটা কথাও বলে নাই আমার সাথে। আপুর এত পরিবর্তনে আমার অনেক খারাপ লাগছে, আপুর দুষ্টুমিগুলো কেয়ার করা সব কিছু মিস করছি। আগে ঢাকায় ফিরে যাই, তারপর আপুর সাথে কথা বলবো। টিকিট কেটে দুজনে বাসে উঠলাম, দুজনের সিট একসাথে পড়েছে। আপু জানালার পাশে গিয়ে বসলো, দেখতে দেখতে আমরা ঢাকায় এসে পৌঁছে গেলাম। ড্রাইভার আঙ্কেল আমাদের নেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি আসার সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বলছি, দুজনে বাস থেকে নেমে গাড়িতে গিয়ে বসলাম। আমি ড্রাইভার আঙ্কেলের সাথে সামনের সিটে বসলাম, আপু পিছনের সিটে গিয়ে বসলো। আপুর দিকে তাকিয়ে দেখি কার সাথে যেন মোবাইলে চ্যাটিং করছে। আমি আপুর থেকে চোখ সরিয়ে নিলাম, কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। আপু গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। আমি জামা কাপড়ের
ব্যাগ নিয়ে ভিতরে গেলাম। আন্টি বলল, কি ব্যাপার রাসেল, তোমরা তো তাড়াতাড়ি বাসে আসলে যে, আরো কিছুদিন থাকতে। আন্টি, আপুর নাকি কাজ আছে তাই চলে আসলাম, আর 10 দিন তো থেকে আসলাম। ঠিক আছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আন্টি, এই বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম, একটা চেয়ার টেনে বসলাম। আপুকে দেখলাম না টেবিলে, তখন আমি আন্টিকে বললাম, আন্টি আপু কোথায়, আপু খাবার খাবে না? ও তো খাবার খেয়ে রুমে চলে গেছে, তুমি খেয়ে নাও। ও, আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে আরো 10টা দিন চলে গেল। আপুর সাথে কথা বলতে গেলে আমার সাথে কথা বলে না, এই 10টা দিন অনেক কষ্টে কেটেছে। রিয়াদের বাসায় তেমন কষ্ট পাইনি, কারণ রিয়ার সাথে দুষ্টুমি করতে করতে দিন পার হয়ে গেছে। কিন্তু এখানে তো আপুই আমার সাথে সবসময় দুষ্টুমি করতো। আমি এখন বুঝতে পেরেছি আপুর সাথে কথা না বলতে পারলে আমি অচল। আপুর আগে দুষ্টুমিগুলো খুব মিস করছি। আমার মনে হয় আমিও আপুকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আন্টি আঙ্কেল কি আমাদের মেনে নিবে? সমাজের মানুষ কি বলবে? আপুকে দেখি এখন সবসময় হাসি খুশি থাকে, কার সাথে যেন মোবাইলে সারাদিন কথা বলে। আপু কি তাহলে অন্য কাউকে ভালোবাসে? না, আমার মনের কথা আপুকে খুলে বলতে হবে। রাতে রাফিকে ফোন দিয়ে বললাম কলেজের সামনে দেখা করতে। রাফিকে বলে দেখি সে কি বলে। আমি একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে কলেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি রাফি বাইক নিয়ে আমার সামনে আসছে। রাফি বাইকটা সাইড করে আমার সামনে এসে বলল, কি রে হঠাৎ জরুরি দেখা করতে বললি কেন? আসলে তোর সাথে একটা কথা আমি শেয়ার করি নাই, এখন না করে পারছি না। কি কথা বল। তাহলে শোন, তারপর রিয়াদের বাসা এবং আপুদের বাসা থেকে সবকিছু খুলে বললাম। এখন তুই বল আমি কি করব। আঙ্কেল আন্টি যদি জানতে পারে তাহলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে, তখন আমি কোথায় যাব? তোর এই বন্ধু থাকতে তোর কোনো সমস্যা নেই, তুই আপুকে তোর মনের কথা খুলে বল, পরেরটা পরে দেখা যাবে। আপু কি এখন আমাকে ভালোবাসবে? আমি তো তার মনে কষ্ট দিছি। হয়তো কিছুদিন তোর সাথে অভিমান করে থাকবে, তারপর এমনি এক্সপ্রেস করে নিবে। আমার মনে হয় আপু অন্য কোনো ছেলেকে ভালোবাসে, সারাদিন দেখে কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলে। আগে তুই আপুকে মনের কথা খুলে বল, তারপর দেখ আপু কি বলে। যদি রাজি না হয় তারপরেও তুই আপুর পিছনে লেগে থাকবি। তোকে যদি সত্যি ভালোবাসে তাহলে দেখবি তোর সাথে বেশি দিন অভিমান করে থাকতে পারবে না, তুই আপুর সব অত্যাচার সহ্য করে নিবি। ঠিক আছে, আজকে আমি আপুকে মনের কথা খুলে বলবো, আমি আর থাকতে পারছি না, এই 10টা দিন আমি অনেক কষ্ট পেয়েছি। ওকে চল তোকে বাসায় নামিয়ে দিই। ঠিক আছে চল। আমি রাফির বাইকে করে বাসায় চলে আসলাম। রাফি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে দেখি একটা গাড়ি, কিন্তু গাড়িটা তো আঙ্কেলের না, তাহলে বাসায় কারা এসেছে? আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম, খালা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি আপু শাড়ি পরে মেহমানদের সামনে বসে আছে, আবার একটা ছেলে দেখি তাদের সাথে আছে, আঙ্কেল দেখি বাসায়, সবাইকে অনেক খুশি খুশি লাগছে। আমাকে দেখে আঙ্কেল বলল, রাসেল তুমি সকালে কোথায় গিয়েছিলে? আসলে আঙ্কেল রাফির সাথে ছিলাম। ও, তা দাঁড়িয়ে আছো কেন, বসো, দেখো নাদিয়াকে ওরা দেখতে এসেছে, তাদের নাদিয়াকে পছন্দ হয়েছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক করবে। নাদিয়া আপুর বিয়ের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। এখনই সবার সামনে বলতে ইচ্ছে করছে, নাদিয়া আপু তুমি বিয়েটা করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা আর বলতে পারছি না। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা এই বিয়েতে অনেক খুশি। সবচেয়ে বড় কথা হলো আপুকেও দেখে অনেক খুশি। তাদের এই খুশির মাঝে আমার ভালোবাসার কথা বলতে পারবো না, আমি চাই না আমার কারণে তাদের খুশি নষ্ট হয়ে যাক। আর ছেলেটা দেখতে অনেক সুন্দর, আপুর সাথে ভালো মানাবে। আমি নিজের কষ্ট চেপে রেখে তখন আমি বললাম, তাহলে তো অনেক ভালো, তোমরা যেটা ভালো মনে করো। তোর কি ছেলে পছন্দ হয়েছে? ওনাকে পছন্দ না হওয়ার কি আছে, দেখতে অনেক সুন্দর, আপুর সাথে ভালো মানাবে। তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি? তারপর তারা বিয়ের দিন তারিখ ঠিক করলো, আগামী শুক্রবার আপুর বিয়ে। আমি আর তাদের মধ্যে না থেকে নিজের রুমে চলে আসলাম, দরজা আটকে দিয়ে অনেক কান্না করতে লাগলাম। জীবনে কোনো মেয়েকে ভালোবাসি নাই, এই প্রথম একজনকে ভালোবাসলাম, কিন্তু তাকে আর বলতে পারলাম না, বলার আগেই তার বিয়ে ঠিক হয়ে গেল। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল, দেখি রিয়া ফোন দিছে। আজকে এতদিন পরে রিয়া আজকে ফোন দিছে, চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলাম। কিরে কেমন আছিস? আছি কোনো রকম, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মামা মামি তারা কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু তোর কথা কেমন জানি লাগছে, কি হয়েছে তোর? আমার তো কিছুই হয়নি। তুই মনে হয় আমার কাছে কিছু লুকাচ্ছিস, বল কি হয়েছে তোর? বলতে পারি, কিন্তু তুই আমাকে কথা দিতে হবে, তুই কাউকে কিছু বলবি না। ঠিক আছে বলবো না, এবার বল। তাহলে শোন, রিয়াকে সবকিছু খুলে বললাম,
এটা তুই কি বলছিস? আমি ফুয়া ফুপুর সাথে কথা বলি। না রে, তারা শুনলে অনেক কষ্ট পাবে, তারা এই বিয়েতে অনেক খুশি। তাহলে তুই কষ্ট পাচ্ছিস কেন? আমি কষ্ট পেলে কিছু হবে না, আমি চাই না আমার কারণে তাদের আশা ভরসা সব নষ্ট হয়ে যাক। তুই কি পারবে আপুকে ভুলে থাকতে? আমাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে, এই বিয়েতে আপু রাজি আছে। তাহলে আপু যখন তোকে ভালোবাসার কথা বলেছে তখন রাজি হইস নাই কেন? তখন তো আমি আপুকে ওই চোখে দেখি নাই, আমার বড় বোনের মতো দেখেছি। আর আঙ্কেল আন্টি এবং সমাজের কথা চিন্তা করে আপুকে মানা করে দেই। তখন যদি রাজি হইতি তাহলে আজকে আর কষ্ট পেতে হতো না। এখন তুই কি করবি? এখন আমি আপুকে ভুলে থাকার চেষ্টা করব। আপুর বিয়ে হয়ে গেলে আঙ্কেল আন্টি একা হয়ে যাবে, তাই আমি চাই বাকিটা জীবন তাদের সাথে পার করে দিতে। ঠিক আছে, তাহলে ভালো থাকিস, আর যা কিছু করিস চিন্তা ভাবনা করে করিস, বাই। এই বলে রিয়া ফোন কেটে দিল। আমার চোখ দিয়ে আবার পানি পড়তে শুরু করলো, কান্না করতে করতে নিচে ঘুমিয়ে গেলাম। রাতে সবাই টেবিলে বসে খাবার খেতে লাগলাম, তখন আঙ্কেল বলল, রাসেল আমি চাই নাদিয়ার বিয়ের সবকিছু তুমি করবে। ঠিক আছে আঙ্কেল। আরে রাসেল, তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন, কি হয়েছে তোমার? আসলে আন্টি চোখে কি যেন পড়েছে তাই লাল হয়ে গেছে, চিন্তা করবেন না, এমনি ঠিক হয়ে যাবে। আমি নাদিয়া আপুর দিকে তাকিয়ে দেখি এক মনে খাবার খেয়ে যাচ্ছে, আমি তার থেকে চোখ সরিয়ে হালকা খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মোবাইলটা বাজতে আসছে, হাতে নিয়ে দেখি রাফি ফোন দিছে। আমি রিসিভ করার পর রাফি বলল, কিরে কেমন আছিস, আপুকে কি ভালোবাসার কথা বলেছিস? আমি ভালো আছি, আর আপুকে ভালোবাসার কথা বলতে পারি নাই। কেন, কি হইছে? আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আর আমার মনের কথা খুলে বলতে পারি নাই। কি বলছিস তুই, কোথায় বিয়ে ঠিক হইছে? ছেলের বাড়ি কোথায় সেটা বলতে পারবো না, ছেলেটা দেখতে অনেক সুন্দর। তুই আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যাওয়ার পর তারপর সব খুলে বললাম। এটা তুই কি বলছিস, তুই কি পারবি আপুকে ভুলে থাকতে? তুই একবার আঙ্কেল আন্টিকে কথাটা খুলে বল, আর না হয় আপুকে বল। না রে আমি চাই না, আমার কথা শুনে তারা কষ্ট পাক, এই বিয়েতে তারা সবাই খুশি আছে, আর নাদিয়া আপুও রাজি আছে। আঙ্কেল আন্টির কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিবি, তুই কি থাকতে পারবি? শোন, আঙ্কেল আমাকে রাস্তা থেকে তুলে এনে তাদের বাসায় ঠাঁই দিচ্ছে, তাদের মতো একটা পরিবার পেয়েছি। আমার মতো এদিম ছেলেকে নিজের ছেলের মতো দেখেছে, তাহলে আমি এই কথা বলি কেমন করে? আর নাদিয়া আপুকে আমি ভুলে যাব, কিছুদিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই মানুষ না রে, তুই একটা ফেরেশতা, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, ভালো থাকিস, কালকে থেকে বিয়ের সব কিছু আমাকে করতে হবে, আজকে আঙ্কেল বলেছে। ওকে ভালো থাকিস, আল্লাহ হাফেজ। এই বলে রাফি ফোন কেটে দিল। আমি নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করি কিন্তু আমি তা পারছি না, বারবার আপুর চেহারাটা চোখের সামনে ভেসে আসছে। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজকে আমাকে কেউ ডাকতে আসে নাই, মনে হয় কাজে কামে বিজি সবাই। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। নিচে এসে একজনকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, এ আর কেউ নয়, আপুর সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে। আমি এখনও ওনার নাম জানি না, আমাকে দেখে ডাক দিল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দুলা ভাই নামটা তো জানা হলো না, তা হঠাৎ বিয়ের আগে শ্বশুরবাড়িতে? আমার নাম রনি, নিজেদের অফিস দেখাশুনো করি, আর আজকে নাদিয়াকে নিয়ে মার্কেটে যাব বিয়ের কেনাকাটা করতে। আমি চাই নাদিয়ার পছন্দ মতো সব কিছু কিনে নিতে। খুব ভালো, তা আপু কোথায়? নাদিয়া রেডি হয়ে আসছে, তুমিও আমাদের সাথে চলো। না দুলা ভাই, আঙ্কেল আমাকে বিয়ের সব কিছু দায়িত্ব দিচ্ছে, আমি নাস্তা করে বাহিরে গিয়ে বিয়ের কার্ডের অর্ডার ডেকোরেশন সব কিছু করে আসতে হবে, আমার হাতে অনেক কাজ, আপনি আপুকে নিয়ে যান। তোমার যখন কাজ আছে তাহলে তো আর জোর করা যাবে না। চলুন নাস্তা করবেন, আমি বাসা থেকে করে এসেছি, তুমি করে নাও। ঠিক আছে বলে নাস্তা টেবিলে চলে আসলাম, খালা আমাকে নাস্তা দিয়ে গেল। হঠাৎ সিঁড়ির উপর চোখ গেল, দেখি আপু সুন্দরভাবে সেজে গুজে নিচে নামছে, আপুকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আমার দিকে তাকাতেই আমি চোখ সরিয়ে নিলাম, তারপর তারা দুজনে বাসা থেকে বেরিয়ে গেল। আমি হালকা নাস্তা করে বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে রাফিদের বাসার সামনে চলে আসলাম, ভাড়া মিটিয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রাফির আম্মু দরজা খুলে দিল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? কে তোর আম্মু? আমি কারো আম্মু না। আম্মু কাজে অনেক বিজি ছিলাম তাই তোমার সাথে দেখা করতে পারি নাই, প্লিজ আম্মু তুমি আমার উপর রাগ করে থেকো না। আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে দুইটা চুমু দিল, তারপর বলল, এতদিন পর তোর এই আম্মুর কথা মনে পড়ছে? সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল করব না। ঠিক আছে, এখন ভিতরে আয়, রাফি তার রুমে আছে, তুই ওর রুমে যা, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু। আমি ভিতরে ঢুকে ওপরে রাফির রুমে যেতে লাগলাম। এবার আপনাদের বলি, রাফির আম্মু জানে আমার আব্বু আম্মু নেই, আমি একটা এতিম ছেলে। তখন রাফির আম্মু আমাকে বলে, কে বলেছে তোর আব্বু আম্মু নেই? আজকে আমি তোর আম্মু, এখন থেকে আমাকে আম্মু বলে ডাকবি, এখন আমার দুই ছেলে। এরপর থেকে রাফির আম্মুকে আমি আম্মু বলে ডাকি,
রাফি রুমে এসে দেখি রাফি বিছানায় শুয়ে মোবাইল টিপতে আছে, আমাকে দেখে উঠে বসলো। কিরে তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তা তুই আসবি, আমাকে তো বললি না। আমি তো এমনি আসি নাই, আপুর বিয়ের সব দায়িত্ব আঙ্কেল আমাকে দিছে, আমি তো একা একা সব কিছু করতে পারবো না, তাই তোকে দিয়ে সব কিছু করবো। নিজের ভালোবাসার মানুষের বিয়ের সব দায়িত্ব তুই পালন করবি? তোর একটু কষ্ট হচ্ছে না? কষ্ট হলে তো কিছুই করার নেই, আঙ্কেল আন্টি সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, হাতে অনেক কাজ আছে। ঠিক আছে তুই বস, আমি ফেরেশি আসছি। এ বলে রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, আম্মু এসে আমাদের কফি দিয়ে গেল। দুজনে কফি খেয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম, বাইক নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। প্রথমে বিয়ের কার্ডের অর্ডার দিলাম, তারপর বাকি যে কাজ ছিল সব কিছুর কাজ সেরে বাসায় চলে আসলাম। রাফি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। সব কাজ শেষ করে আসতে সন্ধ্যা হয়ে গেছে, আমি আর বাহিরে দুপুরে খাবার খেলাম। ভিতরে ঢুকে দেখি আঙ্কেল আন্টি সোফায় বসে কফি খাচ্ছে আর কথা বলছে। আমাকে দেখে আঙ্কেল ডাক দিল, আমি গিয়ে তাদের পাশে বসলাম। রাসেল সব কাজ কি শেষ? জি আঙ্কেল, কালকে সকালে ডেকোরেশনের সব লোক মালপত্র নিয়ে চলে আসবে, আর বিয়ের কার্ড কালকে বিকেলে নিয়ে আসতে বলছে, ফুলের লোক গায়ে হলুদের দিন সকালে আসবে। ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও, কালকে আবার কাজে লেগে পড়তে হবে। ঠিক আছে আঙ্কেল। এই বলে নিজের রুমে চলে আসলাম, ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাতে খাবার খাওয়ার জন্য খালা ডেকে গেছে, তাই বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আঙ্কেল আন্টি আর আপু বসে আছে, আমি একটা চেয়ার টেনে বসলাম। আন্টি খাবার বেড়ে দিল, আপুর দিকে তাকিয়ে দেখি এক মনে খাবার খেয়ে যাচ্ছে, আমার দিকে একটা বার তাকালো না। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন বিকালে বিয়ের কার্ড নিয়ে আসলাম, তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল বিয়ের কার্ডগুলো কি করব? তোমার বন্ধুবান্ধব কতজন আছে তাদের একটা করে দিয়ে আসো, আমি কিছু রাখছি আর বাকিগুলো নাদিয়াকে দিয়ে আই। আঙ্কেল আমার তেমন বন্ধু নেই, আমার একমাত্র বন্ধু শুধু রাফি এবং তার পরিবার। ঠিক আছে, তাদের বিয়ের কার্ড দিয়ে আসো, আমি কিছু রাখছি, বাকিগুলো নাদিয়াকে দিয়ে আই। আঙ্কেল কিছু কার্ড রাখলো, বাকিগুলো নিয়ে আপুর রুমের সামনে গেলাম। বাহির থেকে বললাম, আপু ভিতরে আসতে পারি? হুম আই। আমি ভিতরে ঢুকে দেখি আপু বিছানায় বসে আছে, কিন্তু অবাক করার বিষয় হলো আপুর চোখ দুটো লাল হয়ে আছে। আমাকে দেখে বলল, কেন এসেছিস? আসলে আপু, আঙ্কেল বলেছে বিয়ের কার্ডগুলো তোমাকে দিতে, তোমার বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য। ঠিক আছে রেখে যা। আমি বিছানার উপরে কার্ডগুলো রেখে যেই না রুম থেকে বেরিয়ে যাব, তখন আপু আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আপুকে আমার দিকে ঘুরিয়ে বললাম, আপু তুমি কান্না করছো কেন? তুই কি মানুষ নাকি অন্য কিছু? আপু হঠাৎ এ কথা বললে কেন? আমাকে রিয়া ফোন করে সব বলে দিছে, তুই আমাকে ভালোবাসার কথা বললি না কেন? আমি তোমাকে যেদিন বলতে যাব সেদিন দেখি তোমাকে ছেলে পক্ষ দেখতে এসেছে, তাই আর বলি নাই। তুই তো আমাকে একটাবার বলে দেখতি, তোকে আমি এখনো অনেক ভালোবাসি। সেটা আর কখনো সম্ভব না, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই বিয়েতে আঙ্কেল আন্টি অনেক খুশি, আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। তুই মা বাবার সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা কুরবানি করে দিবি? এছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, তুই যখন মা বাবার সুখের কথা চিন্তা করে আমাকে বিয়ে করবি না, তাহলে আমি রনিকে বিয়ে করব, কিন্তু কখনো রনিকে স্বামীর অধিকার দিব না, আমি তোকে ভালোবাসি আর সারা জীবন বেঁচে যাব। আপু তুমি এমন পাগলামি করো না, আমাকে তুমি ভুলে যাও, নিজের বাবা মার কথা একটাবার চিন্তা করো, তোমার এই বিয়েতে তারা অনেক খুশি। তুই আমার রুম থেকে বেরিয়ে যা, যে ছেলে নিজের ভালোবাসার মানুষকে অন্য ছেলের হাতে তুলে দিতে রাজি আছে সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম, নিজের চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল। আপু আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি তাই করতে, আমার কিছু করার নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে, আপুর বিয়েতে সবাই এসেছে, আজকে আপুর গায়ে হলুদ, আপুকে স্টেজে আনা হয়েছে, এক এক করে সবাই আপুকে হলুদ লাগাতে লাগলো। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম হলুদ শাড়িতে আপুকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরী সামনে বসে আছে। রিয়া আমার সামনে এসে বলল, কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি দাঁড়িয়ে আছি। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? এখনো সময় আছে, তুই মামা মামিকে সব কিছু খুলে বল। না রে আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। তোর কি কষ্ট হচ্ছে না? আমি চুপ হয়ে গেলাম, মনে মনে বললাম আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি এখন কি করব। আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলল, কি রে কথা বলছিস না কেন? আমার ভালো লাগছে না, তুই আমাকে একটু একা থাকতে দে। রিয়া আর কোনো কথা না বলে চলে গেল। হঠাৎ আঙ্কেল আমার সামনে এসে বলল,
কি ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নাদিয়াকে হলুদ লাগিয়ে দিয়ে আসো। যাচ্ছি আঙ্কেল, বলে স্টেজে উঠে নাদিয়া আপুর সাথে বসলাম। আপু আমার দিকে করুণ চোখে তাকালো। আমি একটু হলুদ আপুর গালে লাগিয়ে দিলাম, তারপর মিষ্টি আপুর মুখের সামনে ধরলাম, কিন্তু আপু খাচ্ছে না, আমার দিকে তাকিয়ে আছে। তখন আন্টি বলল, কি রে নাদিয়া, রাসেল তোর মুখের সামনে মিষ্টি ধরে রাখছে, তুই খাস না কেন? আন্টির কথা শুনে আপু হালকা একটু মিষ্টি খেলো, তারপর আপু আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। আমি আর বসে না থেকে ছাদে চলে গেলাম। অনেক কষ্টে আপুর সামনে চোখের পানি আটকে রেখেছি, ছাদের কিনারে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। আজকের রাতটা পার হলে কালকে আপুর বিয়ে হয়ে যাবে, নিজের চোখের সামনে কিভাবে দেখবো আপুর বিয়ে? আমার চোখের পানি কোনো বাধা মানছে না, অজর ধারায় পানি পড়তে লাগলো। ছাদে কতক্ষণ ছিলাম বলতে পারবো না, আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। রাফিকে আজকে গায়ে হলুদে দেখলাম না, ও কোথায়? আমাকে তো বলছে সন্ধ্যার পর চলে আসবে, আম্মু আব্বু তারা এসেছে, কিন্তু তাকে দেখলাম না। পকেট থেকে মোবাইল বের করে রাফিকে ফোন দিলাম, কিন্তু তার মোবাইল বন্ধ বলছে। আমি আর কিছু না ভেবে নিচু নামতে যাব, হঠাৎ ছাদে কারো আসার শব্দ পেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি আপু ছাদের দিকে আসছে। আপু আমাকে দেখে হাত ধরে টেনে ছাদের কিনারে নিয়ে আসলো। তখন আপু বলল, নিজেকে এত কষ্ট দিচ্ছিস কেন রাসেল? এখনো সময় আছে, তুই আব্বু আম্মুকে সব কিছু খুলে বল, তুই যদি বলতে ভয় পাস তাহলে আমি বলি। না আপু, তুমি এই কাজ কখনো করবে না, তারা শুনলে অনেক কষ্ট পাবে, আমি চাই না তারা আমার কথা শুনে কষ্ট পাক। তুই কি পারবি আমাকে ছেড়ে থাকতে? আমাকে পারতেই হবে। রাসেল, শেষবারের মতো আমার একটা কথা রাখবি। কি কথা বলো? তুই কালকে আমার সামনে আসিস না, আমি তোকে সামনে দেখলে কবুল বলতে পারবো না। ঠিক আছে, আমি তোমার সামনে থাকবো না। আমাকে জড়িয়ে ধরে একটা কিস করবি, কালকের পর তো অন্য পুরুষের সাথে থাকতে হবে। এখানে অন্য পুরুষ কোথা থেকে আসলো? সে তো হবে তোমার স্বামী। কিন্তু আমি তো তাকে কখনো স্বামী হিসেবে মানবো না, আমি শুধু তোকে ভালোবাসি। প্লিজ আপু, তুমি আমাকে ভুলে যাও, স্বামী সংসার নিয়ে নতুন জীবন শুরু করো। আমি কখনো তোকে ছাড়া নতুন জীবন শুরু করতে পারবো না। আপু, তোমাকে আমার কসম দিয়ে বলছি, তুমি আঙ্কেল আন্টির মনে কষ্ট দিও না, সব বাবা মা চায় তার মেয়ে যেন সুখী থাকে। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে, এখন আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে একটা কিস কর, তোর কাছে এটাই আমার শেষ চাওয়া। আপু, তোমাকে জড়িয়ে ধরতে পারবো কিন্তু কিস করতে পারবো না, এটা একমাত্র তোমার স্বামীর অধিকার। ঠিক আছে, তাহলে জড়িয়ে ধর। আমি আপুকে জড়িয়ে ধরলাম, আপু শুধু চোখের পানি ফেলছে, আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে নিচে নেমে গেল। পরের দিন আমি কাজে বিজি থাকতে শুরু করলাম, সব কিছু ঠিকঠাক মতো দেখিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু আমার সামনে আসলো। কি রে রাসেল, তোকে গতকাল থেকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না, কোথায় কোথায় থাকিস? আসলে আম্মু, আপুর বিয়ের সব দায়িত্ব আমার হাতে, তাই কাজে কামে এদিক ওদিক দৌড়াতে ছিলাম। তোর চোখ দুটো দেখে লাল হয়ে আছে, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি আম্মু, এমনি রাতে একটু ঘুম কম হয়েছে, বেশি রাতে ঘুমাইছি তো, আমার আবার সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি। ঠিক আছে, তুই থাক, আম্মু ভিতরে যাচ্ছে। ওকে আম্মু। আচ্ছা আম্মু, রাফি কোথায়? কালকে থেকে রাফিকে দেখছি না, ওর মোবাইলও বন্ধ। আমাকে তো বলছে তার কি একটা কাজ আছে তাই সে আসতে পারবে না, কিন্তু আজকে দুপুরে চলে আসবে বলছে। মোবাইল বন্ধ কেন সেটা তো বলতে পারবো না। ও, আম্মু আর কোনো কথা না বলে চলে গেল, আমি আবার কাজে লেগে পড়লাম। দেখতে দেখতে দুলে আসার সময় হয়ে গেছে, এদিকে আমার সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই হঠাৎ রিয়া আমার রুমে আসলো। কিরে তুই হঠাৎ আমার রুমে? রাসেল, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে? আমি সব কষ্ট মাটি চাপা দিয়ে দিছি, হয়তো নাদিয়া আপু আমার কপালে ছিল না তাই এরকম আমার সাথে হয়েছে, আমি তার জন্য দোয়া করি, সে যেন স্বামী সংসার নিয়ে সুখে থাকে। তোকে কিছু বলার ভাষা আমার নেই, তুই আসলে মানুষ না, তুই একটা ফেরেশতা। ঠিক আছে, দুলে আসার সময় হয়ে গেছে, এখন বাহিরে যেতে হবে, চল দুজনে একসাথে যাই। ঠিক আছে চল। আমি আর রিয়া রুম থেকে বেরিয়ে গেটের সামনে গেলাম, দেখি জামাই চলে এসেছে। আমি জামাইকে দেখে অন্যদিকে চলে গেলাম, সবাই জামাইকে নিয়ে ভিতরে ঢুকলো, তারপর স্টেজে নিয়ে বসালো। কিছুক্ষণ পর নাদিয়া আপুকে নিয়ে আসলো, আজকে আপুকে লাল বেনারসিতে অনেক সুন্দর লাগছে। আপুকে জামাইয়ের সাথে বসানো হলো, তারপর চারদিকে তাকাতে লাগলো, হয়তো আমাকে খুঁজতে আসে, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছি। কিছুক্ষণ পর কাজি এসে বিয়ে পড়াতে লাগলো, যখন নাদিয়া আপুকে কবুল বলতে বলল তখন আপু চুপ করে আছে, সবাই আপুকে বলছে কবুল বলার জন্য কিন্তু আপু বলছে না। যেই না আপু সবার জোড়াজোড়িতে কবুল বলতে যাবে তখন হঠাৎ রাফি কোথা থেকে এসে বলল, এই বিয়ে বন্ধ করুন। কি হয়েছে রাফি, তুমি বিয়ে বন্ধ করতে বললে কেন? আপনারা যার সাথে আপুকে বিয়ে দিচ্ছেন তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়েছেন?
কি বলতে চাও তুমি? সবাই তো বলছে ছেলে ভালো। এই ছেলে ভালো না, ও একটা মেয়েকে বিয়ে করবে বলে তার সব কিছু কেড়ে নিয়ে গেছে। তোমার কাছে কি প্রমাণ আছে যে রনি খারাপ ছেলে? আমি জানতাম আপনারা এটাই বলবেন, তাই তো ওই মেয়েকে সাথে করে নিয়ে এসেছি। কোথায় আপু, সামনে আসো। রাফির কথা শুনে একটা মেয়ে সবার সামনে আসলো। মেয়েটাকে দেখে রনির চোখ বড় বড় হয়ে গেল। তখন রাফি বলল, বোন তুমি সবার কাছে সত্যিটা খুলে বলো। আমার নাম মিম, রনি আর আমার এক বছরের রিলেশন। সে আমাকে বিয়ে করবে বলে আমার সব কিছু কেড়ে নিয়ে গেছে। কিছুদিন আগে সে আমাকে বলে তাকে ভুলে যেতে, তার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, আমার সাথে নাকি প্রেমের অভিনয় করেছে। আমার ছেলে তোমার সাথে খারাপ কিছু করেছে, তার কি কোনো প্রমাণ আছে? আমার মোবাইলে আমার আর রনির একসাথে ছবি আছে এবং কিছু নেগেটিভ ছবি আছে, চাইলে দেখতে পারেন বলে মোবাইলটা রনির বাবার হাতে দিল। তখন রনির আব্বু বলল, আমি তোমাদের দুজনের ছবি দেখেছি, আর ওগুলো দেখতে চাই না। রহমান সাহেব আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না আমার ছেলে এত খারাপ। যদি জানতাম তাহলে কখনো আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। আমি আজকে ওদের দুজনকে বিয়ে দেব, পারলে আমাকে মাফ করে দিবেন। এই বলে রনির বাবা মিম এবং রনিকে নিয়ে তারা বাসা থেকে বেরিয়ে গেল। সবাই এখন চিন্তা করছে নাদিয়ার কি হবে। তখন আঙ্কেল বলল, এখন আমার মেয়েটার কি হবে, এখন ওকে কে বিয়ে করবে? তখন রাফি আর রিয়া আঙ্কেলের সামনে গিয়ে বলল, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আপুর বিয়ে আজকে এবং এখনই হবে। তুমি কি বলছো রাফি, আমার মেয়েকে কে বিয়ে করবে? মামি ছেলে আমাদের এবং আপনাদের সবার পরিচিত। আমি তোর কথা কিছুই বুঝলাম না, তুই কার কথা বলছিস রিয়া? সে আর কেউ নয়, আমি রাসেল এর কথা বলছি। রাসেল আর নাদিয়া আপু দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। শুধু আপনাদের সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা কুরবানি দিতে চেয়েছে। কারণ মামা তুমি ওকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাসায় ঠাঁই দিছো, তাই তোমাদের নুন খেয়ে তোমাদের মনে কষ্ট দিতে চাইনি। আমি আপনাকে সবকিছু খুলে বলি। আঙ্কেল রাফির কথা শুনে আমার সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, নিজেকে খুব মহান মনে করিস তাই না? আমি কি কখনো তোর চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি? তোকে আমি বাইরের ছেলে মনে করেছি, তুই কেন এমন করছিস? আমি তোমাদের সাথে প্রতারণা করতে পারবো না, আমি আপনাদের দুজনকে সবসময় নিজের মা বাবার মতো দেখে এসেছি। আপনি একটা এতিম ছেলেকে ঠাই দিয়ে নতুন জীবন দিয়েছেন, আমি কি করে আপনাদের মনে কষ্ট দেই? আরে আমি তোকে কখনো অন্যভাবে দেখিনি, আমি তোকে নিজের ছেলের মতো জানি। তুই আমাদের কাছে একটাবার বলে দেখতি, আমি কখনোই মানা করতাম না, এটা শুনে আমি তো আরো খুশি হয়েছি। আচ্ছা তোর কথা বাদ দিলাম, নাদিয়া তো আমাদের খুলে বলতে পারতি। আমি তোমাদের সব কিছু খুলে বলতে চেয়েছি, কিন্তু রাসেল আমাকে মানা করছে, আবার আমাকে কসম দিছে। ঠিক আছে এখন সব বাদ, এখন রাফি তুমি রাসেলকে তৈরি করে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল। এই বলে রাফি আমাকে নিয়ে উপরে চলে আসলো। আমি সাথে সাথে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর বললাম, কিরে কেমনে কি, আমার পাঠক পাঠিকারা তো কিছুই বুঝতে পারছে না, একটু সবাইকে খুলে বল। ঠিক আছে বলছি, আমি গতকাল দুপুরে মার্কেটে যাচ্ছিলাম আপুর বিয়ের উপহার কিনতে, তখন হঠাৎ দেখি একটা মেয়ে রনির মতো একটা ছেলের সাথে কথা বলছে। হঠাৎ ছেলেটা মেয়েটাকে ঠাস করে দুটা থাপ্পড় মেরে চলে যায়। ছেলেটা যে সময় গাড়িতে উঠবে তখন তার চেহারা দেখে অবাক হয়ে যায়, কারণ সে ছিল রনি ভাই। আমি আর দাঁড়িয়ে না থেকে মেয়েটার কাছে গেলাম, তখন তাকে জিজ্ঞেস করি, ওই ছেলেটার সাথে তোমার কী সম্পর্ক? তারপর মেয়েটি সব খুলে বলে, কী বলছে আপনারা তো সবই জানেন। তুই মিমের সব কথা শুনে কী বলছিস? আমি ওর কথা শুনে তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আব্বু আম্মুকে বললাম, আমার বন্ধু তোমরা সবাই বিয়ে বাড়িতে চলে যাও, আমি বিয়ের দিন যাব, আমার বন্ধুর সাথে আমার কিছু কাজ আছে। আব্বু আম্মু পরে কিছু বলে নাই, মানে একটা মেয়ের সাথে তোর কী কাজ? তুই তো জানিস আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, তার ছেলে কখনো খারাপ কাজ করবে না। আব্বু আম্মু চলে আসার পর কোনোরকম রাতটা কাটিয়ে পরের দিন বিয়ে বাড়িতে নিয়ে আসলাম। আমি সবার সামনে রনের মুখোশ খুলে দেওয়ার জন্য বিয়ের দিন মিমকে নিয়ে আসি। আজকে তোর কারণে আমার ভালোবাসা মানুষকে আপন করে পেয়েছি, তোর এই ঋণ কখনো শোধ করতে পারবো না। হয়েছে হয়েছে, তোর ঋণ শোধ করা লাগবে না, শুধু আমার একটা হেল্প করে দিতে হবে। বল তোর কী হেল্প লাগবে? আমার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে যখন আঙ্কেলের সাথে কথা বলেছে, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ওর সাথে আমার লাইন ক্লিয়ার করে দিবি। তার মানে তুই রিয়ার করা বলছিস? আর তোকে তো ওর কথা বলছি। মানে আমি তো কিছু বুঝতে পারছি না।
তোকে বলছি না, আমাকে আপুর মামাতো বোন রিয়া প্রপোজ করছে, এই সে মেয়ে। কি, তার মানে এই সে রিয়া? কিন্তু চেহারা কিন্তু মাশাআল্লাহ, এখন আমার সাথে লাইন করে দে। ঠিক আছে দিব, আগে আমার বিয়েটা শেষ হোক। ঠিক আছে, এখন ফেরে ফিরে যাই, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাফির সাথে নিচে চলে আসলাম। আমাকে নিয়ে আপুর পাশে নিয়ে বসালো, তখন আপু আমার কানের কাছে মুখ এনে বলল, আজকে তোর খবর আছে, শুধু বিয়েটা হয়ে যেতে দে, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। সেটা বাসর ঘরে দেখা যাবে, আমিও কিন্তু কম কষ্ট পাইনি। কাজী বিয়ে পড়ানো শুরু করলো, আগে আপুকে কবুল বলতে বলল, আপু সাথে সাথে কবুল বলে ফেলল, সবাই মুচকি মুচকি হাসছে। এবার আমাকে বলতে বলল, কিন্তু আমি বলছি না, আমি আপুকে একটু লাগানোর জন্য দেরি করছি। আপু আমাকে কনুই দিয়ে গোতা দিল, আমি সাথে সাথে কবুল বলে ফেললাম, সবাই জোরে জোরে হাসা শুরু করলো। তারপর কাজী মোনাজাত ধরল, সবাই আমাদের জন্য দোয়া করলো, তারপর সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে গেল। আব্বু আম্মু আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, রাফি আমার সাথে থেকে গেল। এখন আমি আর রাফি ছাদে বসে আছি, ছাদে আসার সময় রিয়াকে বলেছি ছাদে আসার জন্য, আমি আর রাফি বসে বসে কথা বলছি। কিছুক্ষণ পর রিয়া ছাদে আসলো, তখন আমি বললাম, কিরে তোর আসতে এত দেরি হলো কেন? দেরি কি আর এমনি হয়েছে, তোর বাসর ঘর সাজাতে দেরি হয়ে গেছে, এখন বল কি জন্য ডাকলি? আজকে বিয়ে বাড়িতে একটা ছেলে তোকে দেখে পছন্দ করে, সে নাকি তোর সাথে প্রেম করতে চায়। আমার কথা শুনে রাফি মাথা নিচু করে ফেলছে। তখন রিয়া বলল, ছেলেটা কে জানতে পারি? সে আর কেউ নয়, আমার কলিজা, আমার জানের বন্ধু রাফি। ও তাই নাকি, তাহলে ও না বলে তোকে বলতে বলছে কেন? আসলে আজ পর্যন্ত রাফি কোনো মেয়ের সাথে প্রেম করে নাই, কেন জানি তোকে দেখে পছন্দ হয়, কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না, তাই আমাকে বলল তোর সাথে লাইন করে দেওয়ার জন্য। ঠিক আছে, তুই রুমে যা, আপু রুমে তোর জন্য অপেক্ষা করছে, বাসর ঘরে। আমার অনেক ভয় করছে রে। এত ভয় কিসের, বিড়ালটা ঠিক মতো মারিস। ওই ওই ওই, এই বিড়াল আবার কোথা থেকে আসলো? এটা বাসর ঘরে গেলে আপু তোকে দেখিয়ে দিবে, এখন তুই যা, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, আবার বন্ধুর যেন কিছু না হয়, তাহলে কিন্তু তোর মাথা ফাটিয়ে ফেলবো। ওই আমার জামাইয়ের সাথে আমি যেটা করি তোর সমস্যা কি? কি, তার মানে তুই রাজি? আরে ওকে তো প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি, এখানে রাজি হওয়ার কি আছে? তুই বাসর ঘরে যা, আমি আমার জানের সাথে একটু রোম্যান্স করি। তাহলে তোরা থাক, আমি গেলাম। আমি আর কোনো কথা না বলে বাসর ঘরের সামনে চলে আসলাম, দোয়া দরুদ পড়ে আস্তে আস্তে রুমে ঢুকলাম, তারপর দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে বিছানার দিকে তাকিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া আপু একটা লাঠি নিয়ে বিছানায় বসে আছে, আমি আপুর সামনে গেলাম। তখন আমি বললাম, আপু তুমি লাঠি নিয়ে বসে আছো কেন? ঠাস করে একটা বাড়ি মেরে দিল। তখন আমি বললাম, তুমি আমাকে মারলে কেন? প্রথমে আপু বললি কেন? আপুকে আপু বলবো না তো কি বলবো? আবার ঠাস করে আরেকটা বাড়ি মারলো। তখন নাদিয়া বলল, আর একবার যদি আপু বলে ডাকিস তাহলে তোর মাথা ফাটিয়ে দেব, এখন থেকে আমার নাম এবং তুমি করে বলবি। তুমি করে তো সবসময় বলি, কিন্তু নাম ধরে কিভাবে বলবো, তুমি তো আমার থেকে বড়। কারণ এখন আমি তোর স্ত্রী, আমাকে নাম ধরে ডাকবি। ঠিক আছে, এখন থেকে নাম ধরে ডাকবো। তো এতক্ষণ কোথায় ছিলি, তোর আসতে এত লেট হলো কেন? আগে বলো তুমি আমাকে তুই করে বলছো কেন, আমি তোমার স্বামী, আমাকে তুমি করে বলবে। ঠিক আছে বলবো, এখন বল আসতে দেরি হলো কেন? তাহলে শুনো, তারপর রাফি আর রিয়ার কথা খুলে বললাম। সেটা তো খুশির খবর, আজকে রাফির জন্য তোমাকে আমি আপন করে পেয়েছি, ও না থাকলে এতক্ষণ আমাকে বাসর ঘরে রনে থাকতো। ঠিকই বলেছো, ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, এখন উযু করে আসো, দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে। করব, আগে আমাকে একটা কথার উত্তর দাও, বিয়ের আগে তোমাকে দেখছি সবসময় কার সাথে যেন হেসে হেসে কথা বলতে, তুমি কার সাথে কথা বলতে? নাদিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, আরে পাগল, এটা আমি অভিনয় করছি, আমি তোমার সামনে মোবাইল নিয়ে অন্য ছেলের সাথে কথা বলার অভিনয় করছি এবং তোমাকে এড়িয়ে চলছি, তুমি এগুলো সহ্য করতে না পেরে যেন আমাকে ভালোবাসার কথা বলো। কিন্তু হাতারাম, তুমি আমাকে কখনোই বলো নাই, কিছুদিন দেখার পর যখন তোমার রিয়াকশন দেখলাম না, তারপর ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাই, তারপর কি হলো তুমি তো জানো। আমার তো আর কি শুনবে, সব তো তুমি জানতে পেরেছো, এখন চলো দুজনে অজু করে আসি। ঠিক আছে চলো। আমি আর নাদিয়া ওয়াশরুমে ঢুকে উজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। তখন নাদিয়া বলল, আজকে তোমার ভালোবাসাতে আমার সব কষ্ট দূর করে দাও। তোমার কষ্ট দূর করলে আমার কষ্টগুলো দূর করবে কে? আমিও তোমার সব কষ্ট দূর করে দেব ভালোবাসা দিয়ে। ঠিক আছে তাহলে মিশনে নেমে পড়ি, আমার তো আর সহ্য হচ্ছে না। বাবা, আমার সিনিয়র জামাই দেখি সহ্য হচ্ছে না? তারপর আর কি, নাদিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম,
নাদিয়ার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে আসলাম, আস্তে আস্তে কাপড় খুলতে লাগলাম, তারপর ওর পুরো শরীরে কিস করতে লাগলাম, ধবধবে সাদা দেহ। তারপর হারিয়ে গেলাম সাগরের বুকে। ইশরে আরেকটু বললে এখনই বাড়িতে বিয়ের জন্য মা বাবাকে পাগল করে ফেলতো। অনেক দেখেছেন, এবার আপনারা আসতে পারেন। এখন আমি আর নাদিয়া সবসময় কলেজে যাওয়া আসা করি। রিয়া আর রাফির প্রেম ভালোই চলছে, তাদের পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। আমি আমার সিনিয়র আপুর ভালোবাসা পেয়ে অনেক সুখী আছি। তো পুরো গল্পটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট দেখলে গল্প লেখার আগ্রহ বাড়ে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।